হ্যালো স্টুডেন্ট, আমরা এইচএস 2022-এর জন্য গুরুত্বপূর্ণ একটি কোয়েশ্চেন আলোচনা করব। দেওয়া আছে এক্স ইন্টু রুট ওভার ওয়ান প্লাস ওয়াই প্লাস ওয়াই ইন্টু রুট ওভার ওয়ান প্লাস এক্স ইকোয়াল টু জিরো হলে দেখাতে হবে ডিওয়াই ডি এক্স সমান দিস। এখান থেকে আমরা কী পাবো? তাহলে এখান থেকে পাবো এক্স ইন্টু রুট ওভার ওয়ান প্লাস ওয়াই ইকোয়াল টু মাইনাস ওয়াই ইন্টু রুট ওভার ওয়ান প্লাস এক্স। বোথ সাইড স্কোয়ার করলে কী পাবো? এক্স স্কোয়ার ইন্টু ওয়ান প্লাস ওয়াই ইকোয়াল টু ওয়াই স্কোয়ার ইন্টু ওয়ান প্লাস এক্স। মাইনাসটা থাকবে না স্কোয়ার করলে। এখান থেকে আমরা কী পাবো? এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ওয়াই সমান ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এক্স। এখান থেকে আমরা এইগুলো এই দুটো টার্মকে বাঁদিকে নিয়ে চলে আসবো। এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ওয়াই মাইনাস ওয়াই স্কোয়ার এক্স ইকোয়াল টু জিরো। এখানে আমরা ভাঙবো স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা। আর এখানে আমরা এক্স ওয়াই কমন নেব, পড়ে থাকবে এক্স মাইনাস ওয়াই। এখানে আমরা কমন নেব এক্স মাইনাস ওয়াই, পড়ে থাকবে এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই ইকোয়াল টু জিরো। এরপর এই ফ্যাক্টরটা জিরো করবো আমরা, এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই ইকোয়াল টু জিরো। এখান থেকে ওয়াই কমন নেব এই দুটো পদ থেকে, তাহলে ওয়ান প্লাস এক্স ইকোয়াল টু মাইনাস এক্স। ইমপ্লাই কী করছে? ওয়াই ইকোয়াল টু মাইনাস এক্স বাই ওয়ান প্লাস এক্স। এটাকে আমরা ডেরিভেটিভ করব, ডিওয়াই ডি এক্স ইকোয়াল টু আমরা ইউ বাই ভি এর সূত্র লাগাবো, মাইনাসটা বাইরে রেখে দিলাম। তাহলে নিচে যেটা ভি আছে সেটার হোল স্কোয়ার হয়, তাহলে ভি ইন্টু ডিউ ডি এক্স, এখানে ওয়ান হবে, এক্সের ডেরিভেটিভ ওয়ান মাইনাস এক্স ইন্টু ওয়ার ওয়ান ওর ভি এরও ডেরিভেটিভ ওয়ান। তাহলে কী হচ্ছে, এটা উপরে আসছে ওয়ান প্লাস এক্স মাইনাস এক্স বাই ওয়ান প্লাস এক্স তার হোল স্কোয়ার। এক্স এক্স কেটে গেল, মাইনাস ওয়ান বাই ওয়ান প্লাস এক্স তার হোল স্কোয়ার, এটাই দেওয়া আছে।